অনেকগুলো লোক ছিলাম তো কাজে, লেবার অনেকগুলো ছিলাম, আমি উপরে ছিলাম, ওরা সব বাকিগুলো নিচে সিমেন্ট তুলছিল, ইট তুলছিল, চেঁচামেচি করতে সবাই, কিছু লোক নেমে গেল, কিছু উপরেই রয়ে গেলাম। এবারে কি যে ঘটনা হয়েছে, তারপরে শুনছি নাকি লিফটটা মাথায় পড়ে গেছে, ওকে ঘোড়া নিয়ে গেছে হাসপাতাল, নিয়ে যাওয়ার পরে আবার শোনা যাচ্ছে নাকি মারা গেছে। হ্যাঁ, লিফটটা চলছিল, লিফটটা চলছিল, ওপরে উঠেছিল মালটা, মাল তিনখানা নাকি উপরে উঠেছিল, দুখানা নামিয়েছে আর একখানা ছিল, সেই অবস্থায় ছিঁড়ে পড়ে। হ্যাঁ, লিফটটা ছিঁড়ে পড়ে গেছে। নিচে ওরা তো দাঁড়িয়ে আছে, ওরা তো তুলছিল মাল, মাল তুলছে তো ওরা, লিফটটা উপরে উঠেছে, আবার নামলে আবার তুলবে, সেভাবে তো ওরা পাশে দাঁড়িয়ে আছে সাইডে। তাও কি মাল তুলছে? সিমেন্ট। আমরা ওপরে ছিলাম, ওরা নিচে ছিল, আমরা ওপরে অন্য কাজ করছিলাম। হ্যাঁ, রাজমিস্ত্রির কাজই, আমরা ওই প্লাস্টারের কাজ করছিলাম। আপনি যে কিসের কাজ করছিলেন? হ্যাঁ, প্লাস্টারের। উনি নিচে কিসের কাজ? উনি সিমেন্ট তুলছিলেন, উনি সিমেন্ট তুলছিলেন। হ্যাঁ, সঙ্গে সঙ্গে ওরা নিয়ে গেল। ওইটা তো আমি বডি আসতে পারিনি, তখন তখন নিয়ে চলে গেছে, তখন আমি আমি তিনতলা থেকে আসতে করতে তখন তো নিয়ে চলে গেছে ওরা। লিফটটা মাল তুলছিল, মাল তুলতে তুলতে লিফটটা ভেঙে পড়ে যায়, মাথায় আঘাত হয়েছে, আঘাত হয়েছে। আমরা আমরা গোগড়া নিয়েছি, গোগড়া নিয়ে আসার পর ডেট হয়ে